নমস্কার, ভালো আছো সবাই? আজকে খুব ঠান্ডা পড়ছে। তো আজকে ক্লাস ফোরের জিওগ্রাফিতে সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি, কৃষি, কথা। এর আগের দিনকে আমি কৃষি কথার প্রথমের যে কৃষিটা পাঁচে কিছুটা বলেছিলাম, তারপরে কয়েকটা ফসল সম্পর্কে বলবো আজকে, যেমন ধান, তারপরে হচ্ছে তোমার ধান, গম, আখ, এই তিনটা ফসলের উপরে আজকে আলোচনা করবো। এর আগে তো বলেছিলাম যে কৃষি ফসলকে ছয় ভাগে ভাগ করা হয়, তাদের বিশেষ করে তাদের ব্যবহারের উপর বসল, যেমন খাদ্য, ডাল, পানীয়, বাগিচা, তৈল এবং তন্তুজ ফসল। তো আজকে ধান সম্পর্কে আলোচনা করব। ধান তো মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে সব জেলাতে কিছু না কিছু হয়। তো ধান বেসিক্যালি তিন রকমের হয়, আউশ, আমন আর বোরো। ধানের জন্য যে মাটিটা, যেরকম ধরনের মাটি দরকার, সেটা হচ্ছে ধান চাষের জন্য উর্বর দোআঁশ মাটি ও প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয়, এবং সবসময় জল থাকতে হবে ধানের এই জমির মধ্যে, এটাতে ধানের পক্ষে সবচেয়ে ভালো। তো প্রথমে যেটা আছে আউশ ধান, আউশ ধান বোনা হয় জ্যৈষ্ঠ মাসে আর কাটা হয় ভাদ্র মাসের শেষ আশ্বিন মাসের প্রথম দিকে। আউশ, আউশ ধানের ভাব খুব মিষ্টি, কিন্তু এই ধান খুব কম জমিতেই কম হয়, আউশটা খুব কম হয়। তারপরে আমন ধান, আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে সব জেলাতে মোটামুটি আমন ধান চাষটাই হয় বেশি। এখনও দেখবে এখন প্রায় কাটা হয়েছে বেশিরভাগই, এখন ফসল এখন মাঠে আছে অনেকে দেখবে। এই ধান সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে খুব বৃষ্টি হলে রোপণ করা হয় আর আগস্ট পৌষ মাসে কাটা হয়। এই সময় নতুন ধানের চাল দিয়ে বাঙালি ঘরে ঘরে নবান্ন উৎসব ও পৌষ মাসের শেষে পিঠে পার্বণ উৎসব পালিত হয়। তো নবান্ন পৌষ পার্বণ তো কদিন আগে হয়ে গেল, দুদিন আগে, কালকেই হয়ে গেল এটা, আবার নবান্ন এর আগে হয়ে গেছে। নতুন ধানের চালে হচ্ছে তোমার ভাত খেতে হয়, এটা হচ্ছে আমন ধান। তারপরে আসছে বোরো ধান, পৌষ মাঘ মাসে বোরো ধান রোপণ করা হয় আর চৈত্র বৈশাখ মাসে কাটা হয়। এই সময় বেশ বৃষ্টিপাত হয় না, তাই নদী বা খালের সাহায্যে অথবা গভীর নলকূপের সাহায্যে জলসেচের ব্যবস্থা করা হয়। ধান উৎপাদন বাড়াতে উচ্চ ফলনশীল ধান ও বৈজ্ঞানিক পদ্ধতি চাষ করা হয়। সব জায়গাতে এখন এগুলো হয়, সে পুরোনো এটা পদ্ধতি, এখন সব বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে, নতুন বীজ নেওয়া হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি পালন করে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গম। শরীরের নানা রকম রোগ ও আবহাওয়া পরিবর্তনের ফলে খাওয়া দাওয়ার অভ্যাসেরও পরিবর্তন ঘটানোর জন্য আটা ও ময়দার চাহিদা বেড়ে গেছে। গম থেকে আমরা আটা, ময়দা পেয়ে থাকি, ফলে ধানের পরেই গমের চাহিদা। আমাদের ভারতবর্ষের প্রধান ইয়ে চাহিদা হচ্ছে ধান, তার মানে যেটা আমরা ভাত খাই, তারপরে কিন্তু গম, রুটি। আউশ ধান কাটার পর সেই জমিতে গম চাষ করা হয়, ফলে কার্তিক অগ্রহণ মাসে গম করা হয় আর চৈত্র মাসে এটা কাটা হয়। এই এখন যে ফসলগুলো উঠবে, সব বিশেষে সবজি টবজি বীজ উঠতে হবে, তারপরে গমটা লাগানো বা শুরু হয়ে গেছে গম লাগানো। গম চাষের জন্য যে মাটিটা দরকার সেটা হচ্ছে যে উর্বর জমি ও কম তাপযুক্ত আবহাওয়া দরকার হয়। বেশি গম চাষে অল্প সেচের প্রয়োজন হয়, বেশি জল দরকার হয় না গমের জন্য, সাধারণত শীতকালেই হয়ে থাকে। কিন্তু এটা বলে যাচ্ছে তোমাদের, গম কিন্তু বছরে দুবার হয় আমাদের দেশে, কিন্তু এই সময়টাতে গমটা চাষ হচ্ছে, কিন্তু অন্য বিশেষ করে কানাডা ও অস্ট্রেলিয়াতে বছরে দুবার গমের ফসল হয়, একটা গ্রীষ্মকালীন একটা শীতকালীন। কিন্তু আমাদের দেশে যে আবহাওয়া কিন্তু এটা এই শীতকালেই চাষ করা হয়।
এরপর আসছে আখ। আখের রস সবাই খেয়েছো, এই আখ থেকে চিনি হয়, আখের থেকে রস, ওখান থেকে রস বার করে সেটাকে সেটাকে চিনি আবার গুঁড়ো তৈরি করা হয়। তোমরা ছোটরা সকলেই মিষ্টি খেতে ভালোবাসো, কিন্তু জানো কি এই মিষ্টি কোথা থেকে আসে? সকল প্রকার মিষ্টি খাবারই চিনি বা গুড় থেকে তৈরি হয়। এই চিনি বা গুড় আমরা পাই আখের রস থেকে। আখ সাধারণত বেশি জন্মায় মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়, এছাড়া বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, মালদহ জেলায় কিছু কিছু আখ জন্মায়। এখন রাস্তায় রাস্তায় আখ পেশাই করে সাহায্যে আখ তৈরি, আখ থেকে তৈরি রস বিক্রি হয়। এছাড়া আমরা চিবিয়েও আখের খেয়ে থাকি। আখ চাষের জন্য উষ্ণ জলবায়ু, এটা মনে রাখবে কীরকম বিষয় দরকার, উষ্ণ জলবায়ু, অল্প বৃষ্টিপাত ও চুন মিশ্রিত দোআঁশ মাটি দরকার হয়। আমাদের এই অঞ্চলটাতে ইসলামের আগে নাকি আখের খুব চাষ হতো, এটা আগে যারা বয়স্ক লোকরা বলে থাকে এখানে নাকি আখের খুব চাষ হতো, একসঙ্গে এখন আর হয় না আখের চাষ টাষ। তো আখ পর্যন্ত পড়বে, তোমরা পড়া থাকবে ধান, গম আর আখ, এই তিনটা পড়ে আমি তোমাকে দিয়েছি, এটা বারবার পড়বে। যত বেশি করে পড়বে, মনোযোগ সহকারে পড়বে, তত তোমাদের মনে থাকবে বেশি, আর যে কোনো কোশ্চেন অ্যান্সার দিতে পারবে। আজকে এই পর্যন্ত থাক, নমস্কার।